আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক নবী করিম আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা এটি আল্লাহর পক্ষ থেকে রহম পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমগুলোর মধ্যে একটি সৈমিত হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মনসাল্লাহ আলী সাল্লু আলী আসারা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ তালা তার প্রতি দশটি অনুগ্রহ নাজিল করবেন তার জীবনে দশবার সে অনুগ্রহ প্রাপ্ত হবে আল্লাহ তরফ থেকে এই জন্য বিশেষই দূরত পাঠ করলে আমাদেরই উপকারিতা দূরত পাঠের খোলাসা কথা হলো মর্মটাই হলো নবী করিম সাল্লাহ আসাল্লামের জন্য দোয়া করা যে আল্লাহ আপনি তার প্রতি অনুগ্রহ নাজিল করুন আপনি তাকে তার প্রতি শান্তি বর্ষণ করুন নবী সাদালামের প্রতি আল্লাহাবুল আলমিন শান্তি বর্ষণ করবেন অনুগ্রহ নাজিল করবেন আমরা দোয়া না করলেও করবেন কিন্তু দোয়া করার মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমরা দুনিয়া মাংাখারতের প্রভূত কল্যাণের অধিকারী হতে পারি দূরত প্রসঙ্গে আমাদের অনেক ভাই বোনের একটি কমন প্রশ্ন থাকে যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত কোনটি আমাদের সমাজে অনেক রকমের দূরদের কথা আমরা শুনি যেমন দূরদে হাজারি দূরদে লাখি দূরে তুনানজিনা দূরদে নারিয়া আরও অনেক দূরদের কথা আমরা জানি তো এই দূরদগুলোর ফজিলত বিষয়টাই বা হাদিস দ্বারা প্রমাণিত কিনা এর উত্তর হলো যে দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো সেই দুরুদ যের দুরুদ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম তার সাহাবীদেরকে নিজে শিক্ষা দিয়েছেন এ বিষয়ে হাফজ হাজর আসকান রহমাল বলেছেন যে যে দুরুদটি নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন নিজের জন্য নির্বাচন করেছেন সেটা যে আমাদের জন্য শ্রেষ্ঠ হবে দুরুদের মধ্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর সেই দূরুদটা হলো ওই দূরুদ যে দূর আমরা নামাজের মধ্যে পড়ে থাকে শেষ বৈঠকে আল্লাহমদসল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মহম্মদ কামা সল্লা আলাবাহ্রাহিম ওয়ালা আলীব্রাহিম হামিদু মজিদ আল্লাহমারিকা আলা মোহাম্মদ ওয়ালা আলী মহম্মদ কামা বারাক্তা আলাবাহিম আলা আলী ব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ এই দুরুদ্দ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি এটার ভাষ্যের মধ্যে কিছুটা হেরফের আছে এক একটাতে এক এক রকম আছে কয়েক রকম হাদিস আছে সবগুলোই বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ আমাদের দেশে যেভাবে আমরা দূরুদ্দ ইব্রাহিম পাঠ করি এই ফর্মেটটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত খোলা কথা হলো এই দূরটা অর্থাৎ দরুদ ইব্রাহিম এটা নবী করিম সাল্লাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য এই দূরটা হলো দূরদের জগতের সবচেয়ে শ্রেষ্ঠ দূরত আপনি খুব তাড়াহুড়া করে ছোটো দূরদ একশোবার পড়ার চাইতে ধীরে ধীরে আস্তে আস্তে মহব্বতের সাথে এই দূরদ দূরদে ইব্রাহিম একবার পড়া অনেক বেশি ফজলতপূর্ণ হবে ইনশাআল্লাহ হবিদিল্লা এছাড়া দূরদের ব্যাপারে যে আরও যে সমস্ত দূরদের কথা আমরা শুনি যেমন দূরদে নারিয়া দূরদে হাজারি দূরদে লাখি দূরদ উন্নজিনা এই জাতীয় যে আছে এগুলোর একটাও হাদিস দ্বারায় সাব্যস্ত নয় এই দূরদগুলোর বিশেষ বিশেষ ফজিলতের কথা আমরা জানি যে অমুক দুরুদ এতবার পাঠ করলে এই সব হবে ওই লাভ হবে এগুলো একেবারেই আমাদের নিজস্ব ভাবনা নিজস্ব ধারণা বরং হাদিস থেকে এর কোনো ভিত্তি পাওয়া যায় না কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি হাদিস দ্বারা বর্ণিত না হয় আমরা নিজেরা মন গড়া কোনো ফজিলত কোনো স্বাব বা কোনো মর্যাদার কথা সেখানে দাবি করা এসে দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় এই দূরগুলোর কথার মধ্যে যদি আপত্তিকর কিছু না থাকে সেগুলো আমরা পড়তে পারি সেটা মুবাহ মাত্র তবে এই দূরগুলোর কোনো কোনোটির কথার মধ্যে এমনও আছে যে দূরদের মূল অর্থ হল যেখানে বিক্রিম সাদুল্লাহ আসলামের জন্য দোয়া করা সেখানে দেখা যায় যে তথাকথিত এই অনেক দূর আছে যে দূরদের গোটা দূর জুড়ে যা বলা হয়েছে বিশাল কলেবরের দূরদ তার মধ্যে একবার নবী করিম সাল্লামের জন্য উল্লেখই নেই শুধুমাত্র তার ব্যাপারে প্রশংসা মাখা কিছু কথা বলা আছে তাহলে সেক্ষেত্রে এগুলো দূরদই বলা কঠিন সেখানে আবার দেখা যায় কোনো কোনো রীতে প্রশংসা করতে গিয়ে নবী সাল্লামের ব্যাপারে অতিরঞ্জন করা হয়েছে তাকে আল্লাহর পর জানিয়ে যাওয়া হয়েছে তাহলে এই ধরনের দূরদ আমাদেরকে বর্জন করতে হবে সবচেয়ে বড় কথা হলো যেখানে স্বয়ং নবী করিম সাদ আলাহিস্লাম থেকে একটি ফরম্যাট বর্ণিত আছে আমরা সেটাকেই অগ্রাধিকার দেব আর নিজেদের সুবিধা অনুযায়ী আমরা নিজেদের মাতৃভাষায় যদি আল্লাহ নবীর জন্য দোয়া করি অথবা আপনার অন্য কোনো আরবিতে নিজেদের মতো করে কোনো দোয়া আমরা তৈরি করি তার জন্য বলি তাতে দুরুদ পাঠের যে ফজিলত এবং সাব সেটা আমরা লাভ করব কিন্তু শ্রেষ্ঠ দুরুদ হবে সেটি যেটি নবী করিম সাল্লাহ সাল্লাম পাঠ করেছেন আর দুরুদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সন হল সাল্লাহ রহিউ ওয়াসাল্লাম খুব সংক্ষেপে আমরা এটি বলতে পারি দুরুদের আমলটি এত গুরুত্বপূর্ণ যে এটি যাতে সহজ হয় সেই জন্য পাঠের জন্য অজু শর্ত নয় যদি কারোর অজু না থাকে সে অবস্থায় পাঠ করলেও তিনি সব পাবেন চলতে ফিরতে উঠতে বসতে এমনকি শুয়ে শুয়ে দূর পাঠ করা যায় আলামিন তার হাবিব সাল্লাম প্রতি দূরত পাঠের আমলটিকে আমাদেরকে যথাযথভাবে গুরুত্বের সাথে আমাদের জীবনে অধিক পরিমাণে করার তফিক দান করুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ